देशर सरकार बा नेता एमन होते पारे जे एक जन स्वैराचारी नेता, स्वैराचारी नेता जदि होय बा कान काटा नाक काटा कुत्सित बाड़ीर दास जदि नेता होय अथवा अमुसलिम सरकार जदि नेता होय आमी एक जन मुसलिम सरकार अमुसलिम बा एक जन महिला मानुष जदि नेता होय ताहले तार बिरुद्धे अवस्थान करा जाए कि ना तार जन्नो मीटिंग मिछिल तार जन्नो रास्ता घाट बंद करा धर्म धर्म घाट बंद करा ये सब किछु करा जाए कि ना शरियत एमन किछु अनुमोदन करे कि अबू हुरायरा रजियल्लाहु ताआला अन्हु बोलें रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेछेन मन अशरा इला आखिहि बिल हदीदे केउ जदि तार निज भाईके अस्त्रेर इंगित करे फतलानहु अलैहिल मलाइका ताहले समस्त फेरेश्ता तार उपरे अभिशाप करे तुमि केन एई सिद्धान्त निले तुमि केन एई परिकल्पना करो तखन समस्त फेरेश्ता तार उपरे अभिशाप करे तोमार काज अभिशप्त तोमार काज अभिशप्त तुमि एकटा मानुषके अन्याय भावे হত্যা করার পরিকল্পনা করেছো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না কেউ যদি মুসলমানের উপরে কেউ যদি আমাদের কারো উপরে মুসলমানের উপরে হাতিয়ার অস্ত্র উঠাই ফালাইসা মিন্না সে আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়। হাদিস তো বুখারী মুসলিম, আপনার কাছে কি ফয়সালা, কিভাবে আপনি এই সিদ্ধান্ত নিতে পারেন আপনার অধীনস্থ জনগণকে মানুষকে হত্যার ব্যাপারে বা এত কিছু পরিকল্পনার আপনি সিদ্ধান্ত কিভাবে নেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি এরকম পরিকল্পনা করে এইটা ভাবে তাহলে সে আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়। সালমা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা আলাইনা বিসাইফে ফালাইসা মিন্না কেউ যদি আমার উম্মতের উপরে মুসলমানের উপরে হাতিয়ার অস্ত্র ধরে তাহলে সে আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়। তাহাজ্জুদ পড়লেও নয়, হজ করলেও নয়, রোজা পালন করলেও নয়, সে আমার শরীয়তের বাইরে চলে গেছে। অথচ যে ভালো মনে করি এগুলো ভাবছে, কে তাকে বুঝিয়েছে এটা ভালো, সেই জন্য সে এটাকে ভালো মনে করে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে এই জঙ্গিবাদ কর্মকাণ্ড ইসলাম আদৌ সমর্থন করে না, কখনো নহে। বিষয়টি ভেবে মেনে চলার চেষ্টা করতে হবে এবং নিজেকে এমামকে বাপমা হিসাবে সবকে সতর্ক সাবধান করতে হবে যাতে করে ওদের ছোঁয়া আমাদের গায়ে না লাগে, আমাদের ছেলেরা যেন ভুল পথে গিয়ে নিজেও ধ্বংস না হয় আর একজনকে ধ্বংস না করে। আল্লাহ আমাদের বুঝিয়ে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আত্মঘাতী বোমা হামলা, নিজেকে নিজেই হত্যা করা, এমন কাজ শরীয়তে জায়েজ নয়, চিরদিনের জন্য হারাম। আল্লাহ তাআলা বলেন লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, পৃথিবীর মানুষ তোমরা নিজেকে ধ্বংস করিও না, ওয়াহসেন তোমরা পরস্পরে সদাচরণ করো। ফাইনাল্লাহি ইউহিব্বুল মুহসিনিন, পরস্পরে সদাচরণকারী ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। দেখো তোমরা নিজেকে ধ্বংস করো না, নিজেকে নিজ ধ্বংসের দিকে ঠেলে দিও না, বললে যে আমি এইভাবে মারা যাব জান্নাতে চলে যাব তার নিশ্চয়তা কি? আল্লাহ তাআলা তো নাকচ করেছে। ধারাবাহিক কয়েকটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানা বিরাজুলিন জিরাহ, যুদ্ধে একটা লোকের শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে, সে সহ্য করতে না পেরে ফেকাতালা নাফসাহু, নিজেকে হত্যা করেছে। যুদ্ধে তার শরীর ক্ষতবিক্ষত হয়েছে শত্রুর অস্ত্রে,
কিন্তু সে ব্যথা সহ্য করতে না পারে নিজেকে সে হত্যা করেছে, আত্মহত্যা করে যখন বসল। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বললেন, বাদারানি আব্দি নাফসাহু, আমার বান্দা আমার সিদ্ধান্তের পূর্বেই নিজেকে হত্যা করেছে, নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছে। ফাহারাম তো আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিলাম। হাদিস বুখারি মুসলিম, বিবেচনা করেন দেখি, একটা লোক যুদ্ধে জখম হয়েছিল, সে জখমের ব্যথা সহ্য করতে না পেরে নিজেকে হত্যা করেছে। তো আল্লাহ তাআলা বলছেন, বাদারানি আব্দি নাফসাহু, আমার বান্দা তার নিজের ব্যাপারে তাড়াহুড়া করেছে, সে নিজেকে হত্যা করেছে। ফাহারামতুল জান্নাত আলাইহে, আমি ওর উপরে জান্নাতকে হারাম করে দিলাম। আত্মঘাতী বোমা হামলার ফলাফল, নিজের জীবন নিজে দেওয়ার ফলাফল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযী ইখনুকু নাফসাহা ইখনুকুহা ফিন্নারে, আল্লাযী ইখনুকু নাফসাহু ইখনুকুহা ফিন্নারে, যে ব্যক্তি নিজের শ্বাস বন্ধ করে, শ্বাস রুদ্ধ করে নিজে মারা যায়, সে জাহান্নামে সর্বদা শ্বাস রুদ্ধ করবে, মারা যাবে, আবার জীবিত হবে, আবার মারা যাবে, আবার জীবিত হবে, আবার মারা যাবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরো বলেন, আল্লাযী ইয়াতুনুহা ইয়াতুনুহা ফিন্নারে, কেউ যদি তরবারির মাধ্যমে নিজেকে হত্যা করে তাহলে জাহান্নামে সর্বদা সে তরবারির মাধ্যমে নিজেকে হত্যা করতে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসাহু, কেউ যদি নিজে নিজে পাহাড় থেকে পড়ে গিয়ে মারা যায়, নিজেকে হত্যা করে, ফাহুয়া ফিন্নারে ইয়াতারাদ্দা খালেদান মুখাল্লাদান ফিহা, সে জাহান্নামে সর্বদা পাহাড় থেকে পড়বে, আবারও উঠবে, আবারও পড়বে, তার সর্বদা এভাবে শাস্তি হতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাহাসসা সাম্মান ফাকাতালা নাফসাহু ফাসাম্মাহু ফিয়াদিহি ইয়াতাহাসসাহু ফিন্নারে খালেদান মুখাল্লাদান ফিহা, কেউ যদি বিষ পানে মারা যায়, বিষ খেয়ে আত্মহত্যা করে, তাহলে সে জাহান্নামে তার হাতে বিষ থাকবে, সর্বদা বিষ পান করবে আর মারা যাবে, বিষ পান করবে আর মারা যাবে, আবার জীবিত হবে, আবার বিষ পান করবে আর মারা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাতালা নাফসাহু বিহাদিদাতিন ফাহাদিদাতুহু ফিয়াদিহি, কেউ যদি অস্ত্র দিয়ে, তরবারি দিয়ে নিজেকে হত্যা করে, তাহলে ওই তরবারি অস্ত্র তার হাতে থাকবে জাহান্নামে। ইয়াজাও ফি বাকনিহি বেহা, সে ওটাকে বারবার পেটের উপরে আঘাত করবে, করতে থাকবে, খালেদান মুখাল্লাদান ফিহা, সর্বদা স্থায়ী জাহান্নামে থাকবে, আর এই কাজ করতে থাকবে। হাদিস বুখারী মুসলিম, একটা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি বাক্য পেশ করলেন যার ধরন ভিন্ন ভিন্ন। একটা হলো পাহাড় থেকে পড়ে গিয়ে যদি আত্মহত্যা করে, একটা হলো বিষ পান করে যদি আত্মহত্যা করে, একটা হলো যে কোনো তরবারি অস্ত্রের কোনো মাধ্যম দিয়ে আত্মহত্যা করে, তাহলে জাহান্নামে গিয়ে সর্বদা এই কাজই করতে থাকবে। আত্মঘাতী বোমা হামলা কিভাবে বৈধ হতে পারে, কিভাবে জেনে নিল যে এটা আমার জন্য ভালো, এতে কল্যাণ আছে, কে তাকে বলে দিল, কিভাবে এটা হতে পারে, তার বৈধতা কোথায়? সম্মানিত দিনী ভাই বোন, একজন সরকার, একজন জজ ফয়সালা করছে। আমি বললাম তাগুত সরকার, তাগুত জজ, তারপরে জজের উপরে আমি অনেক মন্তব্য করলাম, জজকে হত্যা করা যায় এ কথা বললাম, কোনোদিন কি আমার আপনি বিবেচনা করেছি? আল্লাহ তাআলা বলছেন, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করলো না তারা কাফের। আবার বলছেন,
ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করলো না তারা জালেম। আবার বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা হচ্ছে ফাসেক। আল্লাহ তিনভাবে কেন বললেন? একই সিদ্ধান্ত তিনভাবে হয় কি করে? একই সিদ্ধান্তের একই ব্যাপারে তিনটে সিদ্ধান্ত হয় কি করে? এক, তারা কাফের। দুই, তারা জালেম। তিন, তারা ফাসেক। উপরের অংশগুলো একই, উপরের অংশগুলো আল্লাহর ফয়সালা অনুযায়ী ফয়সালা করলো না, আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী ফয়সালা করলো। তো আল্লাহ তিনবারই বলবেন যে ও কাফের, কিন্তু একবার বলছেন কাফের, একবার বলছেন জালেম, একবার বলছেন ফাসেক, এর রহস্য কি? আপনি কি বুঝলেন? আপনার নেতাই বা কি বুঝল? জঙ্গিবাদ কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না, অসম্ভব নয়। শরীয়তের এই বিধানের কোনো ফয়সালা আছে? কেন আল্লাহ তাআলা এভাবে বললেন? এক, যখন মানুষ মনে করে আল্লাহর বিধান চলবে না তাতে কোনো কল্যাণ নেই, মানুষের বিধানই ফয়সালা করতে হবে রচিত তাতেই কল্যাণ আছে, এই ভেবে যদি কেউ ফয়সালা করে তাহলে সে কাফের, তাকে হত্যা করতে হবে, তবুও তার সরকার বাস্তবায়ন করবে, আপনি কে? আপনি কে ঠেকাতে পারেন? সমাজের আপনি কি করতে পারেন? হাতে নাতে আপনাকে উল্টিয়ে দিয়ে আপনি সহ আপনার পরিবার সহ হারিয়ে যাবে, তাহলে আপনি কিভাবে একটা সিদ্ধান্ত নিতে পারেন? আবার ভালো করে বুঝেন, যখন বলল আল্লাহর কোরআনের ফয়সালা এখন চলবে না তাতে কল্যাণ নেই, বরং মানুষ রচিত ফয়সালাই চলবে তাতেই কল্যাণ রয়েছে, তখন সে কাফের, তখন সে হত্যার যোগ্য, তখন সরকার বাস্তবায়ন করবে, করবে না হয় না করবে আপনার কি? আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন, হালাল হারাম বিবেচনা করে চলবেন, বৈধ অবস্থায় ব্যবসা করার চেষ্টা করবেন, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন, আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। দুই, আপনি জানেন যে এইটা আল্লাহর বিধান নয়, কিন্তু কি করি, বড় একটা চাকরি পেয়েছি, ছাড়তেও পারি না আবার করতেও পারি না, এত বড় দামি চাকরি কি করি, তাহাজ্জুদও পড়ে, তাসবিদানাও হাতে আছে, হজও করে, খুব দ্বিধাদ্বন্দ্বে দিন কাটাই, মনটাও কষ্ট পাই, অনেক সময় ফয়সালা করে আসার পরে তোবা করে কিন্তু হয় না, বউ রাজি নয়, ছেলে মেয়ে রাজি নয়, বংশ রাজি নয়। আরে বলো কি, তুমি জজ ঢাকা হাইকোর্টের, একই কথা, সেও ভাবে কেমনে রাখাল হয়ে থাকি, দোকানে কেমনে বসি, আমি জজ মানুষ, আমার সাথে মানুষ সাক্ষাৎ করতে পারে না, আমাকে মানুষ খুঁজেই পায় না, আর আমি দোকানে বসে থাকবো, ভাবতে ভাবতে বয়স শেষ হয়ে গেল, এ হলো ফাসেক, এ হলো ফাসেক। আল্লাহ ভালো জানেন, তার আল্লাহ ভালো জানেন তার সাথে কি হবে আচরণ, এ কোনো সময় অস্বীকার করেনি এই বিধানকে, কিন্তু তার ভাবতে ভাবতেই সময় শেষ, দুঃখ করতে করতেই সময় শেষ, কি করি আজকাল করতে করতে সময় কাটালো। তিন, জানে আল্লাহর বিধান এইটা, এইভাবে ফয়সালা করতে হবে, সত্য মিথ্যে স্পষ্ট বুঝে নিয়েছে, তারপরে অন্যায়ভাবে ফয়সালা করেছে, হলো জালেম, বুঝতে পেরেছে, উকিল যা বলল সত্যই বুঝেছে, কিন্তু টাকা নিয়েছে অনেক বেশি, তাই ভুল সিদ্ধান্ত দিয়েছে, এ হলো জালেম। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর ফয়সালা অনুযায়ী বিচার করলো না সে কাফের। এক, দুই, জেনে শুনে যে আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করলো না সে জালেম, যে আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করলো না সে হলো কাফের, ফাসেক, জালেম, কাফের, এই তিনটে কথা আল্লাহ কেন বললেন আশা যে আমাদের কাছে স্পষ্ট হয়েছে, আমরা না জেনে না বুঝে বলে দিলাম যে জজ তাগুত সরকারের অনুগত করে জজকে মারা যাবে, কে আপনাকে বলল? আপনি কি বুঝেন? আল্লাহ তাআলা তিনবার বললেন একই কথা, তার কি হিসাব? এক, বৈধ, কোরআনের বিধান চলবে না এতে কল্যাণ নেই, বরং মানুষ রচিত বিধানে কল্যাণ আছে, এই বলে ফয়সালা দিলে সে কাফের। দুই, কি করি, ছাড়তেও পারি না করতেও পারি না, ও হলো ফাসেক। তিন, জেনেছে বুঝেছে সত্য কোনটা,
তারপর অন্যায় ফয়সালা দিয়েছে, সে হলো জালেম, তার তারও বাঁচার পথ নেই। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনার শেষ অংশে এসে বলছি, দেশের সরকার বা নেতা এমন হতে পারে যে একজন স্বৈরাচারী নেতা, স্বৈরাচারী নেতা যদি হয় বা কান কাটা নাক কাটা কুৎসিত বাড়ির দাস যদি নেতা হয়, অথবা অমুসলিম সরকার যদি নেতা হয়, আমি একজন মুসলিম সরকার অমুসলিম, বা একজন মহিলা মানুষ যদি নেতা হয়, তাহলে তার বিরুদ্ধে অবস্থান করা যায় কি না, তার জন্য মিটিং মিছিল, তার জন্য রাস্তাঘাট বন্ধ করা, ধর্মঘাট বন্ধ করা, এসব কিছু করা যায় কি না, শরীয়ত এমন কিছু অনুমোদন করে কি? কেউ কি কোনদিন বিবেচনা করেছি? যার জন্য আপনাকে আমি আবারও অনুরোধ জানাচ্ছি, আপনি কে বড় লাভবান বইটা পড়ে দেখুন। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানহাকুম আনিল্লাযীনা লা ইউকাতিলুনাকুম ওয়া লা ইউখরিজুনাকুম মিন দিয়ারিকুম। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ যারা অমুসলিম তোমাদের সাথে যুদ্ধ করে না, যারা অমুসলিম তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করে দেয় না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা নিষেধ করেন না যে তোমরা তাদের সাথে সদাচরণ করো, অতুকসেতু ইলাইহিম তাদের সাথে ইনসাফ করো, সে যেই হোক আপনাকে যখনও বের করে দেয় না, আপনাকে যখনও হত্যা করে না, তখন আপনি তার সাথে সদাচরণ করুন, এটা আল্লাহর আদেশ। সে মুসলিম হোক অমুসলিম হোক, হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক, সে যেই হোক না কেন, তার সাথে তুমি ইনসাফ করো, এটা আল্লাহর আদেশ। ইমাম বুখারি এই আয়াতটা পেশ করার পরে ধারাবাহিক কয়েকটা আয়াত পেশ করছেন, তাতে অমুসলিমদের সাথে সদাচরণ করতে হবে মর্মে অত্র আয়াতটা পেশ করেন, বলেন অমুসলিমদের হাদিয়া কবুল করা যাবে, আবার বলেন অমুসলিমদেরকে হাদিয়া দেওয়া যাবে, আবার অমুসলিম যদি আমাকে হত্যা না করে, আমাকে দেশ থেকে তাড়িয়ে না দেয়, ঘর থেকে বের না করে দেয়, তাহলে আমাকে তার সাথে সদাচরণ করতে হবে। যুদ্ধের মাঠ ছাড়া কোনো মানুষকে অমুসলিমকে হত্যা করার কোনো প্রশ্নই আসে না, অসম্ভব হতে পারে না। যখন সে টাকা দিয়ে দেশে বসবাস করার চুক্তি নিয়েছে, যখন সে নিজে দায়িত্ব পালন করছে, তখন তার ধর্ম অনুযায়ী সে সব কিছু করতে পারে, আমি তার প্রতি আক্রমণ করতে পারি না, এই সুযোগ আমাকে দেওয়া হয়নি। আল্লাহ তাআলা নিজে এই কথা বলে। আউফ ইবনে মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খেয়ারু আইমাতিকুম তুহিব্বুনাহুম ইউহিব্বুনাকুম। পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমাদের উত্তম নেতা সেই যে তোমাদেরকে ভালোবাসে, তোমরা তাদের ভালোবাসো। তুসাল্লুনা আলাইহিম ওয়া ইউসাল্লুনা আলাইকুম। তোমাদের উত্তম নেতা সেই যাদের কল্যাণ তোমরা কামনা করো, যারা তোমাদের কল্যাণ কামনা করে। ও সেরারো আইমাতিকুম, নিকৃষ্ট নেতা সেই, তুব গেজুন আলাইহুম ওয়া গেজুন আলাইকুম, যাদের উপরে তোমরা অসন্তুষ্ট, যাদের উপরে তারা অসন্তুষ্ট, যাদের উপরে তোমরা অসন্তুষ্ট, তোমাদের উপরে যারা অসন্তুষ্ট, তালানুন আলাইহিম ওয়ালুন আলাইকুম, যাদের উপরে তোমরা অভিশাপ করো, যারা তোমাদের উপরে অভিশাপ করে। এই পর্যন্ত যখন এসেছে, তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ নবী আফালান উনাবে জহম, যারা আমাদের উপরে অভিশাপ করে আমাদের কল্যাণ চায় না, আমি যাদের উপরে অভিশাপ করি আমরা তাদের আমরা কল্যাণ চায় না, আমরা তাদের হত্যা করি না, তাদের হত্যা করে দিই। তখন আল্লাহ রাসূল বলছেন, লা মা আকামু ফিকুম আসসালাহ, যতদিন পর্যন্ত তারা সলাত আদায় করে তাদের বিরুদ্ধে যাওয়া যাবে না, যতদিন পর্যন্ত তারা সলাত আদায় করে তাদের বিরুদ্ধে যাওয়া যাবে না, যতদিন পর্যন্ত তারা সলাত আদায় করে তাদের বিরুদ্ধে যাওয়া যাবে না। হাদিস বুখারি মুসলিম। সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, তাকুনু উমরাউকুম তারিফুনাতুন কেরুনা, এমন নেতা হবে, সে অমুসলিম হোক, সে গোলাম একেবারে কুৎসিত হাবসি হোক, সে
স্বৈরাচারী মুসলিম হোক, সে একজন মহিলা মানুষ যেই হোক না কেন, তোমরা বুঝতে পারছো অন্যায়, তোমরা এটা দেখতে পাচ্ছ অন্যায়, তখন কি করবে? তো সাহাবীগণ বলছেন, আফা নাক্তলহুম, আমরা তাদের কি হত্যা করব? তখন আল্লাহ রাসূল লা 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 মা কম ফি আসসালাত, যতদিন পর্যন্ত সালাত আদায় করে, যতদিন পর্যন্ত সালাত আদায় করে ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে যাওয়া যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, জঙ্গিবাদ কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না, কখনো এরকম কর্মকাণ্ড ইসলাম গ্রহণ করে না। একজন দায়িত্বশীলকে সরানোর জন্য রাস্তাঘাট বন্ধ করা, চলাচল বন্ধ করা, মিছিল করা, আরও কিছু করা, যত পথ ঘাট রয়েছে মানুষ করে থাকে, এগুলো করা যাবে না। কেননা আল্লাহ তাআলা বলছেন, আল ফিতনা তো আসাদ্দ মিনাল কাতল, সমাজে বিপর্যয় সৃষ্টি করা একজন মানুষকে হত্যা করার চেয়ে খারাপ। সমাজে যখন বিপর্যয় সৃষ্টি হয় তখন প্রায় অনেক মানুষে অশান্তিতে থাকে, সমাজ অশান্তিতে চলে গেল, কেউ আর শান্তিতে থাকতে পারে না, যার কারণে আল্লাহ তাআলা এই কথা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি বিবেচনা করে নিজে সংশোধন হয়ে নিজে সতর্ক থাকব, পরিবারকে সতর্ক করার চেষ্টা করব, যারা আমরা জুমার খুতবা দিই তাদেরকে বিষয়ে সতর্ক রাখা ও সতর্ক করার জন্য চেষ্টা করব, যারা সমাজের দায়িত্ব পালন করি তাদেরকে এই বিষয়ে সতর্ক থাকা ও সতর্ক করার জন্য চেষ্টা করব, যারা দেশের দায়িত্ব পালন করছেন তাদেরকে এই বিষয়ে খুব সতর্ক হওয়ার এবং সতর্ক থাকার জন্য আমরা অনুরোধ জানাবো। আল্লাহ, যেহেতু বিষয়টি খুব স্পর্শকাতর, কাজে তুমি আমাদেরকে এই বিষয়ে সঠিকটা বুঝে বেঁচে থাকার আমল করার তৌফিক দান করো।